সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের শাল্লা উপজেলার মামুননগর মৌজার যেই ধানের জমিগুলা কিভাবে পোকায় নষ্ট করে ফেলেছে, এখন আবার আপনাদের সামনে হাজির হলাম। একটি জমির পাশে আসছি আমরা, ওইখানে দেখা যাচ্ছে 90% ধান পোকায় খেয়ে ফেলেছে। সবেমাত্র ধানগুলা পাকার পর্যায়ে চলে যাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন, কাঁচা, ভিতরে চাল, দুধ বের হচ্ছে। এই অবস্থায় পোকার আক্রমণে পুরো জমিটাই একদম শেষ হয়ে গেল। কেউ কেউ বলতেছে যে, গ্রাম্য ভাষা বলে যে, এই খেতে আর কাছি আসবে না। তার মানে বোঝা যাচ্ছে যে এটা খের ছাড়া, খড়কুটা ছাড়া আর কিছুই নেই। এই জমিটা প্রায় তার আনুমানিক 2 একরের মতো হবে। এই 2 একর জমি পুরোটাই পোকায় খেয়ে ফেলেছে। আমরা একটু জমির ভিতরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, যাতে ভালোভাবে দেখতে পাচ্ছেন। এই যে পার্শ্ববর্তী কাঁচা ধান এবং এর পার্শ্ববর্তী যে পোকাগুলা খেয়ে ফেলেছে, এই যে দেন, এই যে পোকা, পোকাগুলার আকার খুব ছোট, ক্ষুদ্র আকৃতির। এটি দেখতে অবিকল পঙ্গপালের মতো। এই পোকাগুলাকে অনেক কীটনাশক ব্যবহার করার পরও পোকাগুলাকে দমন করা যাচ্ছে না। প্রত্যেকটা ধানের গুড়ায় গুড়ায় পোকার হাজার হাজার পোকা। এই যে পোকাগুলা ধানগুলা খাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন একটি ধানের পাতার উপরে অনেকগুলা পোকা। কৃষি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি হলো এটাই, কৃষকদের পক্ষ থেকে, এই পোকা দমনের কোনো প্রকার মেডিসিন বা কোনো প্রতিষেধকের ব্যবস্থা আছে কিনা, প্রতিরোধ করার মতো কোনো ব্যবস্থা থাকলে কৃষকরা বাঁচবে, নয়তো কৃষকদের সম্মুখে হাজার হাজার হেক্টর জমি পোকার আক্রমণ থেকে বাঁচানো সম্ভব হবে না। এই পুরো জমিটাই শেষ, একদম শেষ। এখানে আর কাঁচি লাগানোর মতো কোনো সুযোগ আর রইল না। এই জমিটা এমনিতেই পড়ে থাকবে।